আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আনন্দের দিনে দুঃখ, খুশির দিনে মৃত্যু বা দুঃখ। আপনি যখন খুব খুশিতে আছেন তখন আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটে যায় যেটা আর খুশিকে আরও মাতিয়ে রাখা যায় না, আপনি আর উপভোগ করতে পারেন না আপনার যে একটি খুশি সংবাদ রয়েছে। শত শত খুশি সংবাদ যদি একদিনে আসে আর একটা যদি দুঃখ আসে, আপনি আর সুখকে পরিপূর্ণভাবে তৃপ্তি আদায় করতে পারবেন না, স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন না। তেমনিভাবে আজকে সেই রকম একটি ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটেছিল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ আকবার ধ্বনিতে বদর যুদ্ধের যে বিজয়ের পূর্বাভাস বা বিজয় ধ্বনি মদিনায় প্রবেশ করছিল, তখন একজন বিশেষ ব্যক্তিও এই তাকবীর আওয়াজ শুনতে পেলেন, আর তিনি ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি মাত্র রোকাইয়া রাদিয়াল্লাহু আনহুকে কবর দেওয়া শেষ করলেন যেদিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে জয়ের খবর নিয়ে এসেছিলেন। সেই দিন ঠিক সেই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কন্যার দাফন সম্পন্ন করেছিলেন। তিনি তখন আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনিতে আওয়াজ শুনতে পেয়ে তাৎক্ষণিক জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, কেন এই তাকবীর। তখন তাকে বদরের যুদ্ধের বিজয়ের খবর জানানো হলো। ব্যাপারটি নিয়ে যদি একবার ভেবে দেখেন যে বদরের যুদ্ধে বিজয়ের দিন ছিল মুসলমানদের জন্য ইসলামের জন্য অন্যতম একটি খুশির দিন, এখন পর্যন্ত এর চেয়ে খুশির কোনো কিছুই ঘটেনি, এর চেয়ে আনন্দদায়ক কিছু ঘটেও নি। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলেন সেদিন একটি ট্র্যাজেডির আঘাত হানবে ঠিক সেই ঘরে যে ঘরে সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার কথা ছিল, আর তা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা সেদিন মৃত্যুবরণ করে। আপন সন্তান হারা বেদনা, আরেক দিয়ে ইসলাম বিজয়ে সুঘ্রাণ এবং বিজয়ে তাকবীর উন্মোচিত হল। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, তুমি যত খুশি হও না কেন এই পৃথিবীতে একটি পরীক্ষা এবং কষ্ট ক্লেশের মাধ্যমে আপনাকে পরীক্ষা করা হবে। এমনকি বদর দিনেও আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন কিছুদিন পিছিয়ে দিতে পারতেন, কিন্তু একেবারে বদরের দিন যেদিন মুসলমানদের সবচেয়ে বেশি আনন্দ হওয়ার কথা ছিল সেই দিনই এমন একটি দুঃখজনক ঘটনা আল্লাহ তাআলাই ঘটালেন। এর মাধ্যমে আমাদেরকে সবাইকে এই মেসেজ দেওয়া হচ্ছে যে আমাদেরকে উপলব্ধি করা চেষ্টা করতে হবে এই দুনিয়া জীবন ক্ষণস্থায়ী, জীবন মৃত্যু কারো জন্য বন্ধ থাকে না, এর আগমন এমন সময় ঘটে যখন কেউ এটা নিয়ে ভাবে না, এটাই দুনিয়া জীবনের বাস্তবতা। ঈদের দিনও অনেক মানুষের মৃত্যু হয় না? আপনি যখন অনেক খুশিতে থাকেন তখনও দেখবেন আপনার আশেপাশে অনেক বিপদ ঘটছে। আর আমাদের জীবনে অনেক কিছু খুশির খবর থাকে, আবার স্বপ্নের খবর থাকে, ভবিষ্যতে অনেক কিছু করার স্বপ্ন থাকে, সকল কিছু মিলিয়ে আপনি লিস্ট খুঁজে পাবেন সর্বশেষ হচ্ছে মৃত্যু। মৃত্যু এমন একটা বাস্তবতা যা আমাদেরকে না চাইলেও এই বাস্তবতাকে মেনে নিতে হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রেখা আঁকলেন এবং বললেন এটা হলো মানুষ, এটা তার আশা আকাঙ্ক্ষা, আর এটা হলো তার মৃত্যু। সে এই অবস্থার মধ্যেই থাকে, হঠাৎ নিকটবর্তী রেখা অর্থাৎ মৃত্যু এসে পড়ে। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। তো আমাদের সবারই যখন শেষ সময় হয়ে আসবে তখন আমাদের বিভিন্ন রকম কাজের লিস্ট থাকবে, আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু মৃত্যুর সাথে সাথেই এই লিস্টের আর কোনো মূল্য থাকবে না, মৃত্যুর সাথে সাথে এর সমাপ্তি ঘটবে, এটাই জীবনের বাস্তবতা। হয়তোবা আপনার অসম্পন্ন যে কাজগুলো রয়েছে সে কাজগুলো অন্য কেউ করে নেবে, বা আপনার যে
চেয়ার রয়েছে, যে চেয়ারে বসে বসে আপনি কাজ করতেন, সে চেয়ার অন্য কেউ দখল করবে, এটাই বাস্তবতা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারটি দেখিয়ে দেওয়ার মাধ্যমে আমাদেরকে সবাইকে দেখানো হচ্ছে যে, কারণ তিনি হলেন আমাদের রোল মডেল। এমনকি এমন একটা খুশির দিনও আমাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে এই দুনিয়া আনন্দ উদযাপনের জায়গা নয়, আনন্দ উদযাপনের জায়গা হচ্ছে জান্নাত। আল্লাহ আমাদেরকে বুঝেও মানার তাফিক দান করুক, আমিন।